বলিউডের কে হবেন শাকিবের নায়িকা? এখনো শাকিব খানের প্রিয়তম জ্বরে কাঁপছে পুরো ঢালিউড পাড়া। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে সিনেমাটি। প্রিয়তমার রেশ কাটতে না কাটতেই নতুন এক ধামাকা নিয়ে হাজির হলেন পরিচালক অনন্য মামন। অনন্য মামন তার ফেসবুক পেজে বেশ কিছুদিন ধরে বলে আসছেন যে তিনি আগামীতে এমন এক সিনেমা নিয়ে আসছেন যা বাংলা ছবির ইতিহাসে কখনো হয়নি। তিনি মনে করেন শাকিব খান শুধু বাংলাদেশেরই সুপার নাম, দুই বাংলাতেই তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তার এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি সামনে নিয়ে আসছেন এক নতুন ধামাকা। এ প্রসঙ্গে অনন্য মামুন বলেন, শাকিব খানকে নিয়ে একটা ছবি বানাবো যেটা দিয়ে আমরা প্যান ইন্ডিয়ান মার্কেট ধরব। তিনি তো শুধু বাংলাদেশের সুপারস্টার নয়, দুই বাংলারই সবচেয়ে বড় তারকা। আমরা চাইছি যেন আমাদের বাংলা ছবির মার্কেটটা আরো বড় হয়। শুধু শাকিব খানই নয়, এটার গল্প, বাজেট, পরিসর সবই আমরা হিন্দি মার্কেটের মতো বড় করছি। পাঠান ছবি পরিবেশন করতে গিয়ে মুম্বাইয়ের বেশ কিছু পরিবেশকদের সঙ্গে আমরা যোগাযোগ বেড়েছে। প্রযোজকরাও শাকিবকে নিয়েই আগ্রহী। ছবিটির কাজ কবে শুরু হবে এমন প্রশ্নের জবাবে অনন্য মামুন বলেন, আগামী সেপ্টেম্বর 30 তারিখ ভারতের বেনারসে শুরু হবে নতুন চলচ্চিত্রের কাজ। ছবিটির প্রযোজনায় অনন্য মামুনের পাশাপাশি দেখা যাবে বলিউডের নামজাদা বেশ কয়েকজন প্রযোজককে। বিশাল আয়োজনের এই সিনেমাটির বাজেট প্রাথমিকভাবে ধরা হয়েছে প্রায় 5 কোটি টাকা। সিনেমাটিতে বাংলাদেশ, মুম্বাই ও কলকাতা থেকে তিনটা ক্রিয়েটিভ টিম কাজ করছে। চেন্নাই ফাইট, মুম্বাই থেকে গান ও বাংলাদেশ থেকে মেকআপ থাকবে। আনুষ্ঠানিকভাবে সিনেমার নাম এখনো জানা যায়নি, তবে এই ছবির চূড়ান্ত স্ক্রিপ্ট করা হচ্ছে মালায়ালাম থেকে। বাংলার পাশাপাশি হিন্দি, তামিল ও তেলুগু ভাষাতেও রিলিজের কথা আছে ছবিটির। সিনেমাটিতে কিং খানের বিপরীতে দেখা যেতে পারে বলিউডের প্রাচী দেশাই, নেহা শর্মা, জেরিন খান ও শেহনাজ গিলের মধ্যে যে কোনো একজনকে। এ বিষয়ে পরিচালক অনন্য মামুন বা চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউ খোলসাভাবে বলেননি, তবে ধারণা করা হচ্ছে যে হয়তো শাকিবের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে বলিউডের প্রিটি গার্ল নেহা শর্মাকে। এসব অনুমান মাত্র। কে হবেন শাকিবের নায়িকা? এই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। শাকিবের আপকামিং প্যান ইন্ডিয়ান এই মুভির নাম নিয়েও ধোঁয়াশা রয়েছে। কেউ কেউ বলছে শাকিব খানকে নিয়ে তৈরি হতে যাওয়া অনন্য মামুনের ছবিটির নাম সাইকোপ্যাথ। কেউ কেউ আবার বলছেন শাকিব খানের নতুন এই ছবির নাম দরদ। এসব নিতান্তই ধারণা। এখন সময়ের পর দেখা যাক কি নাম হয় শাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান ছবির। এক টানা 35 দিনের শুটিং এর মধ্য দিয়ে পুরোপুরি কাজ শেষ হবে ছবিটির। উল্লেখ্য, এর আগেও শাকিব খানের সঙ্গে নবাব LLB নামের একটি সিনেমার নির্মাণ করেছিলেন পরিচালক অনন্য মামুন। নবাব LLB-তে শাকিবের বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রী মাহিয়া মাহিকে। অগ্রিম অভিনন্দন শাকিব খান এবং অনন্য মামুনের জন্য। আপনাদের হাত ধরেই বাংলা সিনেমা ছড়িয়ে পড়ুক পৃথিবীর সর্বত্র।